নমস্কার বন্ধুরা আমাদের এই বাংলা বিষয়ক ইউটিউব চ্যানেলে তোমাদের সবারই স্বাগত আশা করি তোমরা ভালোই আছো তোমাদের প্রিপারেশনও ভালো চলছে তো আজকের বিষয় হচ্ছে ইন্ডিয়ান লজিক তো এই ইন্ডিয়ান লজিক এই বিষয়টি আগে ছিল না যেটা সিলেবাস পুরোনো সিলেবাস ছিল সেই সিলেবাসে এটা অন্তর্গত ছিল না এটা নতুনভাবে এই সিলেবাসে করা হয় ইন্ডিয়ান লজিক তো আজকে আমরা এটাকে কতগুলো ভাগ রয়েছে যে ছটি ভাগ রয়েছে সেগুলো ডিটেলসে আলোচনা করব এবং সম্পূর্ণটাকে বোঝার চেষ্টা করব সহজ সরল ভাষায় বইয়ের ভাষায় নয় সহজ সরল ভাষায় এবার তোমরা এই ভিডিওটি এন্ড অব দেখো কারণ হচ্ছে স্কিপ করে দেখলে বুঝতে পারবে না একদমই বুঝতে পারবে না তো সেক্ষেত্রে স্কিপ না করে এন্ড অব দেখবে চলো তাহলে শুরু করা যাক তো আজকে আলোচনা করব পেপার ওয়ানের প্রাণামাস বা প্রামাণ নিয়ে ঠিক আছে প্রাণামাস বা প্রামাণ হল সেই মাধ্যম যার দ্বারা আমরা কোনো জ্ঞানকে গ্রহণ করে থাকি জ্ঞানটাকে অর্জন করি এবার কথা বলি প্রামাণাস আবার কত প্রকারের হয় এবার এটা অনেক প্রকারের অনেকভাবে আমরা জ্ঞান গ্রহণ করে থাকি প্রথম যে টাইপ সেটি হচ্ছে প্রত্যাক এটা একটা হিন্দি টার্ম ঠিক আছে এটা যদি আমরা বাংলায় করি তাহলে সেখানে আসবে প্রত্যক্ষ এবং আরও যদি বাংলায় বলি তাহলে হচ্ছে জ্ঞানেন্দ্রীয় অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা আমরা যে জ্ঞানটাকে গ্রহণ করে থাকি থাকি তাকেই বলবো আমরা প্রত্যক্ষ প্রত্যক্ষ মানে তোমরা সবাই জানো মানে হলো কোনো বিষয়কে প্রত্যক্ষ প্রমাণ বা কোনো একটি বিষয়ে তুমি রিসার্চ করছো এবং তার প্রত্যক্ষ প্রমাণ তুমি নিজেই ছিলে এবং সেই প্রত্যক্ষ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তুমি ভবিষ্যতে কিছু নতুন কিছু করার চেষ্টা করছো সেই অবস্থাকে এই প্রকারভেদটি প্রকাশ করার চেষ্টা করে যেটাকে আমরা বলি বা বাংলায় যেটাকে বলে প্রত্যক্ষ কিন্তু দেখো এই যে পর্যায় নিজের ইন্দ্রিয়ের দ্বারা কোনো জ্ঞানকে গ্রহণ করা সেটি কিন্তু নিজে নিজেই সম্পূর্ণ নয় ঠিক আছে কেন নয় সেটা এবার বলি দেখো সব জ্ঞান আমরা আমাদের চারপাশে দেখছি এবং আমাদের সেন্স বা জ্ঞানেন্দ্রীয় বা ইন্দ্রিয় যাই বলি না কেন দা সেগুলোকে কন্ট্যাক্ট করতে পারছি বা সেগুলোকে আমরা গ্রহণ করতে পারছি বা বুঝতে পারছি কিন্তু সেই বিষয়গুলি আমাদের জ্ঞানেন্দ্রীয় সংস্পর্শে আসে না মানে মানে যেই বিষয়গুলো আমাদের জ্ঞানেন্দ্রীয় সংস্পর্শে আসে না তা আমরা সহজে কিন্তু বুঝতে পারি না তখন খুবই দরকার বোধ হয় কিছু অন্য মাধ্যমের যার দ্বারা আমরা কোনো বিষয়কে বিষয়ের জ্ঞানকে গ্রহণ করতে পারি আর একটা কথা বলে রাখা দরকার আমাদের চারপাশে আমরা যা দেখছি ঠিক আছে আমাদের জ্ঞানেন্দ্রীয় দ্বারা আমাদের জ্ঞানটাকে গ্রহণ করে আমরা কি করি আমাদের কনসাস এবং সাবকনস মাইন্ডে সেগুলোকে কিন্তু স্টোর করে রাখি এগুলো আমাদের অজান্তেই হয়ে যা স্টোর হয়ে যায় এবং সেগুলো আমাদের মনে বা ব্রেন যেটাই বলি না কেন একটা কমন আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে দেয় ঠিক আছে এবং এই যে কমন আন্ডারস্ট্যান্ডিং এটি আমাদের প্রাণামাসের দ্বিতীয় প্রকারভেদে কাজে লাগবে সেটা হচ্ছে অনুমান দ্বিতীয় প্রকারভেদ তাহলে কি অনুমান এবার অনুমান মানে হলো অনুমান করা ঠিক আছে এবার যেটাকে হিন্দি টার্ম বলি আমরা সেটা হচ্ছে অনুমান আর বাংলায় যেটাকে বলে সেটা হচ্ছে অনুমান এবার অনুমান মানে আমরা সবাই জানি অনুমান মানে কোনো বিষয়কে গেস করা বা অনুমান করা স্বাভাবিকভাবে আমরা যখন প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ পর্যায়ে কোনো বিষয়কে দেখে জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা বুঝতে না পেরে আমরা কি করি আমরা অনুমান লাগাই যে হয়তো এটার জন্যই এটা হয়েছে এবার ধরো কেউ একটা উদাহরণ দিই ছোট্ট একটা উদাহরণ ধরো কেউ রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক আছে এবং একটি বিল্ডিং রয়েছে এবং বিল্ডিংয়ের জানলার দিকে তাকিয়ে কি দেখলো যে প্রত্যক্ষভাবে দেখলো যে ধোঁয়া বেরোচ্ছে তো দেখছে কিন্তু শুধু ওই ধোয়া প্রত্যক্ষভাবে কিন্তু তোমার এই যে অভিজ্ঞতা বা পূর্ব অভিজ্ঞতা যেটাই বলি না কেন সেই অভিজ্ঞতা বা তুমি আগেও দেখেছ যে ধোঁয়াটা হয় আগুনের জন্য সেখান থেকে তুমি অনুমান করছো যে ভাই ভেতরে নিশ্চয়ই আগুন লেগেছে নাহলে ধোয়া ধোঁয়া আসবে না তাহলে আমরা কি দেখতে পারলাম আমরা প্রথমে প্রত্যক্ষভাবে ধোঁয়া দেখলাম যা আমাদের প্রাণামাস বা প্রাণাম এর প্রথম প্রকারভেদ বা পর্যায় যার অর্থ জ্ঞানেন্দ্রিয় দ্বারা নলেজকে গেইন করা কিন্তু দ্বিতীয় প্রকারভেদ অর্থাৎ অনুমানের দ্বারা আমরা ধোয়ার আদলে যে আগুন আছে তা বুঝতে পারলাম এবং সেটাকে ধরে নিতে পারলাম যে সেখানে অবশ্যই আগুন লেগেছে নাহলে ধোঁয়া বের হবে না কেন দ্বিতীয় পর্যায়ে এবার হচ্ছে কি এমন সময় কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো কোন ক্ষেত্রেই আমাদের দুই প্রকার প্রকারভেদই কাজে লাগে না ঠিক আছে মানে কোন প্রকার ভেদে কথা বলছি প্রাণামাসের প্রত্যক্ষ আর আনুমান এই দুটো প্রকারভেদ আমাদের একদমই কাজে লাগে না একদম আমরা নতুন কিছু লক্ষ্য করি যা কোনো দিন দেখিও নি আমাদের জীবনে এবং যেগুলো দেখিনি ফলে স্বাভাবিকতাই আমরা অনুমানও করতে পারি না এই পরিস্থিতিতে কীভাবে আমরা তাহলে নল নলেজটা গেইন করবো যেহেতু আমরা দেখিনি সেটাও তো আমাদের নলেজটা গেইন করা দরকার সেটাও তো একটা আমাদের অভিজ্ঞতার মাপদণ্ডে রাখা দরকার এই পরিস্থিতিতে চলে আসে আমাদের তৃতীয় পর্যায়ে বলি বা তৃতীয় প্রকারভেদই বলি সেটা হচ্ছে উপমান এটি হলো প্রাণামাসের তৃতীয় প্রকারভেদ মনে রাখবে তৃতীয় প্রকারভেদ হচ্ছে উপমান এর সোজা অর্থকে তুলনা করা বা কম্পেয়ার করা ঠিক আছে যে বিষয় তুমি কখনো জানো না দেখো নি তখন মানে আমরা ওটাকে কি করি তুলনা করি তুলনা করে অন্য একটা কোনো বিষয়ের সাথে তুলনা করে সেটাকে একটু বোঝার চেষ্টা করি নিজের আয়ত্তে আনার চেষ্টা করি এবং সেই তুলনাটা কার সাথে করবো অবশ্যই সেটা পূর্বের কোনো অভিজ্ঞতা বা জ্ঞানের সাথেই করবো এবার সাপোজ মনে করো তোমার এক বন্ধু লন্ডনে ঘুরতে গেছে ঠিক আছে এবার তুমি তাকে জিজ্ঞেস করলে ভাই লন্ডনে লন্ডন কেমন দেখলি আর লন্ডনে কি কি দেখলি এবার সে এমন কিছু জায়গার নাম আর এমন কিছু ব্রিজের নাম বললো যা তোমার আয়ত্তের বাইরে যে তুমি ওগুলোর কোনোদিন তো নামও শুনো এবং সেগুলোর কোনোদিন ছবিও দেখো নি স্বাভাবিক একটা জায়গার তো সব কিছু দেখা সম্ভব নয় তো সেই ক্ষেত্রে সে কি করল যে সেও বুঝতে পারলো যে তুমি সেই ব্যাপারটা ধরতে পারছো না এবং সেই ব্যাপারটা তোমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে তো ক্ষেত্রে সে বলল যে জানিস ওই ব্রিজটা না এটা আমাদের কলকাতার একদম হাওড়া ব্রিজের মতোই একদম হাওড়া ব্রিজে যেমন ঝুলন্ত রডগুলো রয়েছে সেরকমই যেন ওখানেও যেন রকমভাবে রয়েছে একদম সেম টু সেম এবার সে কিন্তু একটা অ্যানালজি ক্রিয়েট করলো কী ক্রিয়েট করলো অ্যানালজি এটাও একটি পেপার অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যানালজি এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো লক্ষ্য রেখো চ্যানেলে তো এই যে একটা অ্যানালজি একটা ক্রিয়েট করলো মানে একটা তুলনামূলক পরিপ্রেক্ষিত তৈরি করলো এবং হাওড়া এবং লন্ডন ব্রিজের মধ্যে এর দ্বারা তুমি সহজে সেই জিনিসটাকে গেইন করতে পারলে সেই সহজে জিনিসটাকে বুঝে উঠতে পারলে এবং সাধারণতভাবেই এটাকে আমরা উপমান বলবো আর এটাই হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ে তাহলে গেল তৃতীয় পর্যায়ে এবার কি হয় এবার কোনো কোনো বিষয় এমন এমন কিছু জটিল বিষয় থাকে মানে সেটা হয়তো হঠাৎ করে এক দুইজনের লাইফেই ঘটে থাকে ঠিক আছে এক দুইজন হাইলি একজন বা হাইলি দুইজন এ ঘটে থাকে এবার সেগুলোকে আমরা কি করি না আমরা কোনো দিন প্রত্যক্ষ করেছি করেছি না কোনো দিন অনুমান করেছি না কোনো দিন অপমান করতে পারছি তো সেই সব বিষয়কে যখন কিছুই করা যাচ্ছে না তখন সেগুলোকে আমরা কি করি সেগুলোকে আমরা শব্দে বা ভাষার সাহায্যে এক্সপ্লেন করার চেষ্টা করি এবার আমরা আমাদের নিজস্ব কিছু অভিজ্ঞতা যখন আমরা এক্সপ্লেন করি তাহলে তখন আমরা কিভাবে তা করব অবশ্যই ভাষার সাহায্যে তো সেই ক্ষেত্রে চতুর্থ নম্বর পর্যায়ে চলে আসে সেটার নাম হচ্ছে শব্দ এটা হচ্ছে হিন্দি টার্ম এটাকে বাংলায় যদি বলি তাহলে শব্দ হুম আর এটার যদি গুরু অর্থ খুঁজি তাহলে সেটা হচ্ছে ভাষা ঠিক আছে ভাষার মাধ্যমে সেই প্রকাশ করা এবার একটা এটা একটা দারুণ উদাহরণ যদি দিই তাহলে সেটা হবে অটোবায়োগ্রাফি এবার মনে করো অটোবায়োগ্রাফিতে কি করে বক্তা কি করে তার জীবনে ঘটে যাওয়া সব কিছুকে লিপিবদ্ধ করে এবং শব্দের সাহায্যে গুছিয়ে গুছিয়ে লিখে দেয় এবার এমন কিছু ঘটনা ঘটে যা তার জীবনেই শুধু ঘটেছে এবং আমাদের জীবনে বা আমাদের অন্য কারো জীবনে বা আমরা সেটাকে অনুমানও করতে পারি না প্রত্যক্ষ তো দেখিনি অনুমানও করতে পারি না যে এরকম একটা জিনিস মানুষের জীবনে ঘটতে পারে তো এই যে অনুমানও করতে পারছি না সাথে উপমানও করতে পারছি না যেহেতু ওরকম রকম উপমান মানে অনুমান নেই সালে তাহলে ক্ষেত্রে আমরা উপমানও তো সেখানে করতে পারছি না তো ক্ষেত্রে কাজে আসে হচ্ছে শব্দ মানে হচ্ছে শব্দ বা ভাষা সেই ভাষাটার দ্বারা আমরা সেই জিনিসটাকে সেই বক্তা যে যা বলতে চাইছে সেই জিনিসটাকে আমরা গ্রহণ করি এবং তা কল্পনার সাহায্যে আমাদের মাথায় কাল্পনিক রেখার দ্বারা বা কাল কল্পনার সাহায্যে একটা সিন একটা ক্রিয়েট করিনি এবং সেখানে আমরা বুঝে নিই যে নিশ্চয়ই ব্যক্তিটির সাথে এরকম এরকম হয়েছিল তাহলে বোঝা গেলো এটা গেল চতুর্থ পর্যায়ে সব এবার আসি পঞ্চম পর্যায় এটাকে হিন্দি টার্মে বলে আর্থপত্তি ঠিক আছে অর্থপত্তি বলে এটাকে এটাকে মনে করো কি এটাকে আমরা ধরে নিতে পারি যে আমি বললাম না ধরে নিতে পারি এই ধরাটা বা সাপোজ এই যে এই ধরাটাকে বলা হয় অর্থপত্তি অর্থপত্তি মানে হল কোনো বিষয়ে যখন আমরা বুঝতে পারি না মানে বুঝতে পারি না ধরতেও পারি না ঠিক আছে এই জিনিসটার অর্থ কী এই জিনিসটার অস্তিত্ব আছে কি নেই এই জিনিসটাকে আমরা কিভাবে বুঝবো এগুলোর কোনো সীমারাখা আমরা নির্ণয় করতে পারি না এবং শুধু একটু একটু হালকা হিন্ট থাকে এবং সেটার দ্বারা আমরা পরবর্তীগুলোকে ধীরে ধীরে সাজিয়ে নিই আমাদের জীবনের রূপরেখা অনুযায়ী তো এই বিষয়গুলোর অন্তর্গত হচ্ছে অর্থপর্তি ঠিক আছে এবার তখন আমরা যেসব ধারণা ক্রিয়েট করি সেগুলো কিন্তু মূল যে বেস সেটা কিন্তু আমরা ওই ধারণার দ্বারাই মূল বেশটাকে দাঁড়া দাঁড় করিয়ে পরবর্তী পর্যায়ে আমরা জীবনে এগিয়ে যাই ঠিক আছে এটার যদি একটি সহজ সরল উদাহরণ দিই তাহলে মনে করো সময়ের উদাহরণ দিই আমি মনে করো সেকেন্ডের কাটাটি দেখেছো তোমরা সেকেন্ডের কাটা ঘড়ির মধ্যে এবার সেকেন্ডের কাটা যখন টক করে এক স্টেপ আগিয়ে যায় তারপরে তো তারপরে কি হয় তারপরে ষাট সেকেন্ডে এক মিনিট হয় ষাট মিনিটে এক ঘন্টা হয় এক ঘন্টার পরে দিন হয় রাত হয় তারপরে মাস সপ্তাহ হয় মাস হয় বছর হয় এভাবে পরবর্তী পর্যায়ে চলে চলতে থাকে ঠিক আছে এবার তোমরা কি কখনো ভেবেছো যে ওই যে সেকেন্ডের টুক করে যে এক সেকেন্ড হলো ওই এক সেকেন্ডটা কি কে প্রথমে কে প্রথমে বার করেছে কে ডিফাইন করেছে কে ওটাকে ধরে এটা কিভাবে আসলো যে ওই এক সেকেন্ডটাই হচ্ছে ওই ন্যূনতম মান যে ওই সময়টা ন্যূনতম মান এটা কে ধরেছে তো এটা আমরা এটা কিন্তু আমরা অতটা পরীক্ষার বিষয়ে রাখি না এবং সেটার বিষয়ে না রেখে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা এগুলোতে চলে যাই ঠিক আছে কিন্তু কততে যে কত সেকেন্ড এটা কত ন্যানো সেকেন্ডে এক সেকেন্ড হ্যাঁ এটা একটা কিন্তু সমালোচনা বা রিসার্চের বিষয় হতে পারে তো ক্ষেত্রে না জেনে আমরা কিন্তু সাধারণ মানুষ কিন্তু এগুলো জানে না সে কিন্তু পরবর্তীতে চলে যায় তো এই যে পর্যায়গুলো এগুলো আমরা কি করি একটা ধরে নিই ধরে নিয়ে তারপরে এগুলোকে আমরা হিসাব করতে যাই এই যে সাপোজ ধরে নিলাম ধরে নেওয়া এই যে পরবর্তী পর্যায়গুলো ধরে নেওয়াকে কেন্দ্র করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি এই বিষয়টাকে বলা হয় আর্থপত্তি বোঝা গেল তাহলে পাঁচ নম্বর পর্যায়ে গেল এবার হচ্ছে ছয় নম্বর পর্যায়ে ছয় নম্বর হচ্ছে আন উপলব্ধি মানে এটা হিন্দি টার্ম মানে হচ্ছে উপলব্ধি না করতে পারা এমন জিনিস বা অজানা কিছু জিনিস যদি বাংলায় বলি ঠিক আছে এই পর্যায়ে কি হয় এই পর্যায়ে পর্বে আমরা লক্ষ্য করি যে এমন কিছু জিনিস যা একজিস্ট করছে আমাদের পৃথিবীতে কিন্তু তার সৃষ্টিতেও তার হাত রয়েছে কিন্তু আমরা সেগুলোকে ধরতে পারি না জানতে পারি না বুঝতে পারি না সেগুলোকে সেগুলোর পরিচয়ও জানতে পারি না ঠিক আছে এটা হবে আন উপলব্ধি এবার তোমরা যদি উদাহরণ হিসাবে ধরো তাহলে ধরে নিতে পারো ভূতের ব্যাপারটা ধরে নিতে পারো যে ভূত অনেকেই বলে এক্সিস্ট করে কিন্তু আমরা সেটাকে ধরতে পারি না ঠিক আছে আমরা ওটাকে বুঝতে পারি না অনেকে কথা বলে সেটা আলাদা ব্যাপার সেগুলোর কোনো তথ্য নেই বা সঠিক প্রমাণ নেই যেগুলোর বেসিসে আমরা বলবো যে কথা বলছে তো এই যে পর্যায়গুলো তো এটা এই ভূতের বিষয়টাকে আর আমি লম্বা টানলাম না তো সেক্ষেত্রে এই অজানা কিছু বিষয় যা আমরা ধরতে পারছি না এবং ভবিষ্যতে পারবো কি না জানি না সেগুলোকে আমরা আন উপলব্ধির পর্যায়ে ফেলে থাকি তাহলে বুঝতে পারলে এই প্রাণা প্রাণামাসের এই ছটি পর্যায়ে পরীক্ষাতে খুবই আসে বিশেষ করে এটাতে আসে হচ্ছে আর্থপত্তি যেমন আগের জুনে যত সম্ভব জুনেই কোনো একটা পেপারে এসেছিল যে আর্থ আর্থপত্তিতে আমরা কী কী মানে করি তারপরে নিচে চারটি অপশন দেওয়া হয়েছিল তো সেগুলোকে মনে রাখবে একটু আমি যেই কথাগুলো বললাম যে কোন পর্যায়ে কি করি ঠিক আছে এটা একটু মনে রাখবে এখান থেকে এটাই আসে যে কোন পর্যায়ে কি করা হয় কোন পর্যায়ে আমরা সেটাকে সেই পর্যায়ে অনুযায়ী ভাগ করে এবং সেখানে যা কিছু করে সেটাকে বুঝে নিতে হবে আরেক আগে আমাদের ঠিক আছে তবেই আমরা সেই অ্যান্সারগুলো করতে পারবো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট তো করবে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে আর যদি ভিডিওটি খুবই মানে একটু একটু হলেও তোমাদের যদি তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভালো হয়েছে কিনা যদি খারাপ হয়ে থাকে সেটাও জানাবে তাহলে সেই খারাপটাকে আবার শুধরানোর চেষ্টা করবো আমি তো তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে প্রিপারেশন নাও আর কটা দিনেই মাত্র পরীক্ষার নমস্কার